সুপ্রিয় দর্শক, তুহিনের গরু সংগ্রহ অভিযানে এখন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে আসলে গরুগুলিকে কিভাবে সংগ্রহ করা হয় গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে। তো চলুন ভিডিওটি আমরা দেখে আসি। আরে আসি ভাঙিম না, আশি হাজার টাকা গরু করে দিচ্ছে তোমার আজকে পড়ালে। দেখছেন সুপ্রিয় দর্শক, তুহিনের গরু সংগ্রহ অভিযান। ওই এতদিন গান আসল কি কয় মেলা, কালকে আছে শত্রু কয়মন মাংস আছে, এতদিন তো 90 এর গান গাইছিল। বয়স চারটা রয়েছে কত জানে চলে আর আপনারা দেখছেন দিনাজপুরের যে গ্রামাঞ্চলে প্রতিটা বাসায় বাসায় কিন্তু এরকম গরু পালন করা হয়। তো এই অভিযানটি আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এগুলা তো শুকনা কিনতে হবে, বকর পাইবে ছেলে ছেলে খালি দেখ না, খালি কুমড়া মালাইছে ব্র্যান্ড খুদি রাখা।
90 করে বলে জরাত আছে 1-2000 টাকা শর্ট পজিশন মোটরসাইকেল কাঁধে আছে তো ওই দিকে গিয়ে হ্যাঁ 90000 করে জরাত আছে বাচ্চা দিকে কিন্তু বাচ্চা দিকে সেন্ড করো 90000 করে দিলে গুরু হয় কত জানে 90 করে জরা জরা 45000 করে হয় এটা কি ফি আছে কিছু না এটা 30000 নাই নাই 30000 25000 40 60000 3-4-5 তুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন জি আচ্ছা এই যে আপনি বাড়ি বাড়ি গরু সংগ্রহ করছেন হ্যাঁ হ্যাঁ তো সবাই আসলে জানতে চায় যে তুন ভাই কোথা থেকে সংগ্রহ করেন গ্রাম থেকে আমাদের এলাকা থেকে এগুলো বিভিন্ন আমাদের এলাকায় কোনো বাড়ি বাকি নাই তো গরু গরু ছাগল নাই আচ্ছা এই যে সব বাড়িতেই মোটামুটি এরকম বিক্রির জন্য আছে 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 হ্যাঁ হ্যাঁ এই যে মনে করে নিন আমাদের এলাকার চেয়ারম্যান দাঁড়াইছিল হ্যাঁ তো ওনার কাছেও মনে করে খোঁজ আছে উনি আমাকে বলে দেয় কোন জায়গায় গরু আছে আচ্ছা ওনার বাসায় তো একটা আমরা গরু দেখলাম হ্যাঁ ওনার বাসায় আছে আচ্ছা তো এই হাট থেকে সংগ্রহ না করে বাসা থেকে সংগ্রহ করলে লাভটা কি হয় বেশি লাভটা হয় কি বাসা থেকে মনে করেন জিনিসটা মনে করেন আমরা সলিড পাওয়া যায় অসুখ আছে কি আল্লাহ নাই তারপর মনে করেন 2-4 হাজার একটু কম পাওয়া যায় হাট থেকে তো বঙ্গে মূলত পাইকাররা কিনে লিয়ে যায় গ্রাম থেকে কিনে লিয়ে যায় হাটে যায় বেশি তা আমি তো সরাসরি গ্রাম থেকে কিনতে আচ্ছা কথা বুঝতে পারছেন না ওই জন্য জিনিসটা কিনলাম আচ্ছা এরকম একদিনে আপনি কতগুলি গরু সংগ্রহ করেন এরকম যে বের হয়েছেন যদি ঠিক মতো কিনতে হবে 50 টাকা কম করে হলো বিভিন্ন জাতের বিভিন্ন জাতের মানে এর মধ্যে গাভী থাকবে হ্যাঁ সব কিছু সার থাকবে সার ফ্রিজান মানে ফ্রিজান গাভী দেশি ছাগল বাছুর এখন আসলে সবচেয়ে বেশি চাহিদা কোন গরুটার এখন ওই যে ছাগল গরু দেশি গরুটার চাহিদা বেশি মানে যেটা বাছুর হ্যাঁ হ্যাঁ বাছুর এই নতুন খামারে যারা তুলবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা চাহিদা বেশি সব থেকে এটা চাহিদা আপনি কি এটাই এখন বেশি হ্যাঁ ওই যে গাই বাছুর শুদ্ধ এগুলো কিনতেছি যেগুলো ছাগল বাছুর শুদ্ধ ভাই সাড়েটা দিলে তো ওই 2 বছর আগে দিয়ে দিতাম 2 বছর আগে গরু বয়সে 2 বছর আর 2 বছর আগে দিয়ে দিতো কক কথাবার্তা জানা লোকজনে তে মালিক কষ্ট করে এখন কি আমরা ভাই হ্যাঁ কষ্ট করে কাস্টমার নিবা তা আরে সাড়ে দিলে বন্ধু লোক তোমার মরে 2 টাকা করে হয়েছে 60 টাকা তাহলে টাকা বাকি খালি 2 বছর বাকি আপনি আমাকে 1000 টাকা কোন দিয়েন কিসের আবার সজন করে দাও 70 দাও আমি মানে দিই আমি জানি না উপরে মাংস হবে না তিন মন মাংস হবে তো বেশি হবে না তো বেশি হবে নাই হ্যাঁ দেখি করা যাবে
গোস্তর গুড় হনকে উড়িয়া তাই না না এলা দিলে হ্যাঁ টাকা বাকি হ্যাঁ দিলে টাকা বাকি মুন্ডে কথা রাখা দিলে টাকা কই আর আমি গরু রতম খাই দিই গাজি কান কাটা গুলা হন দিগো আর দিনে খাই এদিকে 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 গাজ ভাঙবে গাজ এদিকে না না খাব ওখানে থাকব না গাজ ভাঙবে গাজ ওই দেখো হ্যাঁ ভাবি এটা গাবি নইনি না বিজো দন্ডি মানিক এক লাখ নব্বই যাচ্ছে যে গরুর দাম চাইছে আমি তো নাম রাখলাম এখন বলেন তিরিশ হাজার কালকে একান্ন বললে এক লাখ একান্ন বলছে চড়াই দিছে একান্ন বলে গেছে দাম বেশি তো কাঁটা ঝালি আনার পরও ওষুধ হয়েছিল আমাদের ডাক্তারের টার্গেটে এক লাখ চল্লিশ পর্যন্ত নিয়ে যাবে মিটার তো মহা করে যাবে এক টাকা বেশি হলে গরুগুলা নিজে লস করে যে নিবে মানে না দাম ছড়াই মানে চল্লিশের বেশি যে গরুগুলা নিবে সেটা গাভিনও আছে পাঁচ মাসে কোনটা সাদাটা কি বীজ দিছে এই যাবে এই দেখো ইনশনে দিছে হ্যাঁ ইনশনে দিছে ওইটাকে দুইবার দিছে মানে পড়া দেনি হ্যাঁ দিছে ইয়া বীজ দিছে কি ইয়া ইয়া তোমার সেই বলে ওই একদিনে দিছে শুরু সাইডটা আমার এটা চল্লিশ পর্যন্ত না শুনছেন সুপ্রিয় দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সরাসরি গরু কেনার অভিযান তুইন ভাই। আর আপনারা দেখছেন যে এই যে দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলে গ্রামের প্রতিটি বাড়িতে কিন্তু একটি দুটি করে গরু কিন্তু পালন করা হয়। এখানে দেখছি আমরা একটা গাভী আর সেই সঙ্গে একটা সাইওয়াল বাঁধা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা এতক্ষণ এই তুইন ভাইয়ের গরু সংগ্রহ অভিযান। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সার্থক হবে। ভালো থাকবেন সবাই, সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।